হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই লেস্টেবো চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমকালে বাচ্চাদের ত্বকের এবং চুলের যত্নের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন অর্থাৎ সামার বেবি স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা আপনারা সব পুরোটা দেখবেন কারণ এর থেকে আপনাদের অনেকটা হেল্প হতে পারে সো লেট গেট স্টার্টেড তো আমি এই গরমকালে বাচ্চাদের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য দশ রকম প্রোডাক্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। এই প্রোডাক্টোর কথা শেয়ার করার আগে বেশ কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করে যাতে আপনাদের বাচ্চাদের জন্য গরমকালে কোনো ক্রিম লোশন বা অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্ট বা হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনতে সুবিধে হয় নাম্বার ওয়ান যেটা মনে রাখবেন সেটা হচ্ছে গরমকালে যখন বাচ্চাদের জন্য কোনো প্রোডাক্ট কিনবেন স্কিনে অ্যাপ্লাই করার জন্য বা চুলে অ্যাপ্লাই করার জন্য দেখবেন সেই প্রোডাক্টের মধ্যে যদি অ্যালোভেরা থাকে বা নিম থাকে বা কোকোনাট থাকে বা শশা থাকে বা তরমুজ থাকে এই টাইপের কোনো ফ্রুটস থাকে যদি তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্য আমরা সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারি কারণ এগুলো সবই কিন্তু বাচ্চাদের দেহটাকে ভেতর থেকে ঠান্ডা ঠান্ডা রাখবে এবং গরমকালে ওরা অনেক আরাম বোধ করবে নম্বর টু যে টিপসটা আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে এমন কোনো প্রোডাক্টই আপনারা বাচ্চাদের জন্য গরমকালে সিলেক্ট করবেন না যে প্রোডাক্টগুলো বাচ্চাদেরকে মাখানোর পর বাচ্চাদের গা থেকে উল্টে আরও ঘাম বেরোতে শুরু করে দিচ্ছে বা বাচ্চাদের স্কিনটাকে আরও প্যাচ প্যাচে তেল তেলে করে দিচ্ছে যদি এরকম কোনো প্রোডাক্ট ব্যবহার করে দেখেন যে বাচ্চাদের স্কিনটা আরও তেল তেলে হয়ে গেছে বাচ্চাদের আরও বেশি করে ঘাম বেরোচ্ছে তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু আপনার বাচ্চার জন্য উপযুক্ত নয় সেটা কিন্তু এই গরমকালে বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করাটা উচিত না তিন নম্বর যে কথাটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে সমস্ত প্রোডাক্টগুলোর কথা আমি আপনাদের সাথে শেয়ার করি বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করার জন্য সেই সমস্ত প্রোডাক্টগুলোর মধ্যে যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো তুলনামূলক অন্যান্য প্রোডাক্টের তুলনায় সেফ এই ধরনের সেফ প্রোডাক্টের কথাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করার জন্য এবার এমন কিন্তু হতেই পারে যে একটা সেফ ভালো প্রোডাক্ট দেখা যাচ্ছে আমার বেবি স্কিনে দেওয়ার পর তার হয়তো অ্যালার্জির মতন সমস্যা হচ্ছে এটা হতেই পারে কোনো কোনো বেবির ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম ঘটতে পারে ডাজেন্ট মিন যে প্রোডাক্টটা খুব বাজে কোনো বেবির হয়তো ওই প্রোডাক্টের কোনো একটা ইনগ্রিডিয়েন্টস থেকে অ্যালার্জি হচ্ছে তো তার জন্য তার সেটা সহ্য হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা অবশ্যই মনে রাখতে হবে বাচ্চাদের ওপরে যখন কোনো প্রোডাক্ট প্রথমবার ব্যবহার করবেন সেটা দিনের দিকে ব্যবহার করবেন যাতে কোনো সমস্যা হলে আমরা ফটাফট করে কোনো ব্যবস্থা নিতে পারি এবং যখন প্রোডাক্টটা বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করবেন সেটা প্রথমবার অ্যাপ্লাই করার সময় কিন্তু একদম অল্প পরিমাণে নেবেন এবং যখন প্রথমবার বাচ্চাদের উপরে সেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন সেটা একদম অল্প স্থানের ওপরে অ্যাপ্লাই করবে মানে একদম একটা স্কিনের একটা অল্প পোর্শানে পায়ে গোড়ালির দিকে বা কনুময়ের দিকে এরকম অল্প জায়গায় লাগে দেখবেন যদি দেখেন যে এরকম কোনো প্রবলেম হয়নি তো সেক্ষেত্রে মনে করতে পারেন যে প্রোডাক্টটা বাচ্চার স্যুট করে গেছে সেখান থেকে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না চার নাম্বার যে বিষয়টা খেয়াল রাখবেন বাচ্চাদের এই গরমকালে স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার সময় বা হেয়ার কেয়ার প্রোডাক্ট কেনার সময় সেটা হচ্ছে এমন কোনো প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন না বাচ্চার জন্য যেটার মধ্যে উগ্র গন্ধ রয়েছে যেটা থেকে বাচ্চাদের সমস্যা হতে পারে বাচ্চাদের অনেকেরই কিন্তু এরকম উগ্র গন্ধযুক্ত কোনো কিছু মাখালে ওদের প্রবলেম হয়ে থাকে তো খুব বেশি গন্ধ আছে বা খুব উজ্জ্বল কালার মেশানো আছে কিছু এরকম কোনো কিছু কিন্তু বাচ্চার জন্য সিলেক্ট করবেন না একটু হালকা গন্ধ আছে বা কোনো গন্ধ নেই এরকম ধরনের প্রোডাক্টে কিন্তু বাচ্চাদের জন্য সিলেক্ট করা উচিত তো চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি কোন দশটা প্রোডাক্ট আমরা বাচ্চাদের জন্য এই গরমকালে ওদের স্কিন কেয়ার করার জন্য বা ত্বকের যত্ন নেওয়ার জন্য এবং চুলের যত্ন নেওয়ার জন্য কিনে রাখতে পারি বা ওদের উপরে অ্যাপ্লাই করতে পারি নাম্বার ওয়ান বলি সানস্ক্রিমের কথা তো এই এত সূর্যের তাপে কিন্তু বাচ্চাদের স্কিনে ট্যান পড়ে যায় এবং ওদের স্কিনে এই যে ইউভি রেটা সেটা কিন্তু অনেক ক্ষতি করে থাকে এক বছরের ছোটো বেবিদের ওপরে এই ধরনের সানস্ক্রিম না অ্যাপ্লাই করাই ভালো তবে এমন অনেক সানস্ক্রিম পাওয়া যায় যেগুলোর মধ্যে জিঙ্ক অক্সাইড মেশানো থাকে মিনারেল অয়েল মেশানো থাকে যেগুলো কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য মানে দীর্ঘ টাইম ধরে ব্যবহার করাটা একদমই ঠিক নয় এরকম ক্ষতিকর কোনো সানস্ক্রিম অ্যাপ্লাই করার থেকে যদি দেখেন একটা সেফ সানস্ক্রিম যার মধ্যে মিনারেল অয়েল নেই জিঙ্ক অক্সাইড নেই তাহলে সেটা বাচ্চার জন্য সিলেক্ট করতে পারেন আমি যেটা আমার ছেলের জন্য চেষ্টা করি সেটা হচ্ছে যতটা সম্ভব দুপুরের যে প্রখর রোদটা থাকে সেই রোদে বাইরে না বার করতে এই টাইমটাকে যদি একটু অ্যাভয়েড করা যায় তাহলে বাচ্চাদের গায়ে সূর্যের রশিটা এরকম প্রখর সূর্যের রশিটা লাগবে না ফলে আমরা সেখান থেকে ওদেরকে অনেকটা প্রোটেক্ট করতে পারবো দু নম্বর যেটা করে যদি বাইরে বার করতে হয় যেমন স্কুল থেকে ফেরার সময় খুব রোদেই বাচ্চাকে ফিরতে হয় তো সেই টাইমটাতে আমি চেষ্টা করি ফুল স্লিপ ড্রেস পরানোর মাস্ক তো এখন পরেই থাকে ফলে এই এই পর্যন্ত পুরো কভার থাকে হ্যাট পরিয়ে আনার বা ক্যাপ পরিয়ে আনা যাতে এই সূর্যের প্রখর রশিটা সরাসরি বাচ্চা স্কিনে না লাগে এছাড়া আমি কিন্তু পিওর একটা অ্যালমন্ড অয়েল ইউজ করি ওর স্কিনের ওপর অ্যাপ্লাই করি কারণ অ্যালমন্ড অয়েল কিন্তু এসপি ফাইভ সমৃদ্ধ এটাও কিন্তু সানস্ক্রিমের কাজ করে থাকে দু নম্বর যে প্রোডাক্টের কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা ভালো সাবান এবং একটা ভালো শ্যাম্পু গরমকালে যেহেতু বাচ্চাদের দেহ খুব ঘেমে যায় এবং তার উপরে ময়লা বসে বাচ্চাদের স্কিনটা একটা প্যাচ প্যাচে টাইপের হয়ে যায় এছাড়া বাচ্চাদের মাথাও খুব ঘেমে যায় আর এই কারণে কিন্তু মাথাটাকে মানে চুলকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা এবং স্কিনটাকে বা বডিটাকে ভালো করে পরিষ্কার করাটা ভীষণ দরকার গরমকালে কিন্তু বাচ্চাদের গায়ে এবং মাথায় অন্তত সপ্তাহে দুদিন দিন যদি বাচ্চা খুব বেশি পরিমাণে ঘামে বা বাইরে বেরোয় সেক্ষেত্রে কিন্তু অন্তত সপ্তাহে দুদিন বডি ওয়াশ শ্যাম্পু মাখানো উচিত আমি আমার বাচ্চার জন্য দিই মমস্কোর বডি ওয়াশ এবং দি মমস্কোর শ্যাম্পু ব্যবহার করে থাকি এছাড়া মাম্মা আর্থেরও কিন্তু শ্যাম্পু পাওয়া যায় মাম্মা আর্থেরও কিন্তু বডি ওয়াশ পাওয়া যায় বার সোপ পাওয়া যায় যেগুলো আলাদা আলাদা কালারে আলাদা আলাদা ফ্রুট ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি সেগুলো দিয়েও কিন্তু স্নান করার সময় বাচ্চার গাটাকে পরিষ্কার করে দেওয়া যেতে পারে এবার বলি গরমকালে বাচ্চাদের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের তিন নাম্বার প্রোডাক্টের কথা যেগুলি গরমকালে বাচ্চাদের জন্য ভীষণই প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো পিওর এডিবল ভার্জিন টাইপের কোকোনাট অয়েল আমি আমার ছেলের স্কিনে এবং হেয়ারে দুটো কোকোনাট অয়েল করে দেখেছি দুটোই বেশ ভালো তার মধ্যে একটা হচ্ছে ডিস্যানো কোকোনাট অয়েল আর একটা হচ্ছে কোকোসোল এর আগেও এই দুটো কোকোনাট অয়েলের কথা আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করেছি আপনারা অন্য যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারেন শুধু দেখবেন সেটা যেন কোল্ড প্রেস হয় পারসেন্ট পিওর হয় এডিবেল টাইপের হয় ভার্জিন হয় এরকম একটা পিওর টাইপের কোকোনাট অয়েল বাচ্চাদের গায়ের উপরে মালিশ করার জন্য ব্যবহার করতে পারেন বা হেয়ারেও মানে চুলেতেও মালিশ করার জন্য ব্যবহার করতে পারেন দিনের মধ্যে একবার কিন্তু এই ধরনের তেল দিয়ে বাচ্চাদের গায়ে মালিশ করানো উচিত আর বাচ্চাদের মাথায় সপ্তাহে তিন দিন বা চার দিন বা অল্টারনেট ডেতেও কিন্তু এরকম কোকোনাট অয়েল দিয়ে ভালো করে মাসাজ করে দিতে পারেন গরমকালে বাচ্চাদের ত্বকের যত্ন এবং চুলের যত্নের জন্য চার নম্বর যে প্রোডাক্টের কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল হঠাৎ করে রোদ থেকে ঘুরে এসে বাচ্চার স্কিনটা লাল হয়ে গেছে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চাকে একটু কিছুক্ষণের জন্য ঘরে রাখা হলো বাচ্চার স্কিনটা গরম থেকে আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারে এলো তারপর আমরা কিন্তু বাচ্চাদের স্কিনের ওপরে পিওর একটা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারি যে সমস্ত বেবিরা একটু বড় হয়ে গেছে মানে মোটামুটি চার বছর পাঁচ বছর বয়স তাদের চুলেও কিন্তু আমরা পিওর অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারি এটা খুব ভালোভাবে চুলটাকে সফট করে চুলে অ্যালোভেরা জেল মাখিয়ে কিছুক্ষণ রাখা হলো তারপর চুলটাকে ভালো করে ধুয়ে ফেলা হলো অ্যালোভেরা জেল কিন্তু শুধু বাচ্চা না বড়দের স্কিনের উপরেও এই গরমকালে আমরা অ্যাপ্লাই করতে পারি এর ফলে কিন্তু স্কিনটা বেশ পুষ্টিও পায় এবং স্কিনটা ভেতর থেকে ঠান্ডা ঠান্ডাও থাকে মনে রাখবেন বাচ্চার বয়স এক বছর হয়ে গেলে তারপরে কিন্তু এই ধরনের অ্যালোভেরা জেল বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করা উচিত গরমকালে বাচ্চাদের ত্বকের যত্ন বা সামার বেবি স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবে পাঁচ নাম্বার যে প্রোডাক্টের কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা ভালো ফেস ক্রিম এবং একটা ভালো বডি লোশন এমন একটা ফেস ক্রিম এবং এমন একটা বডি লোশন আপনাদের সিলেক্ট করা উচিত এই গরমকালে যেটা একটু পাতলা টাইপের হবে যেটা চট করে বাচ্চাদের গায়ে অ্যাবসর্ভ হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য আমি যেটা আমার ছেলের উপর অ্যাপ্লাই করি সেটা হচ্ছে দি মমস্কোর ফেস ক্রিম বেবি ফেস ক্রিম এটা ভীষণই ভালো এছাড়া আর্থে বেবি বডি লোশন এটাও বাচ্চার স্কিনের উপরে অ্যাপ্লাই করতে পারেন তবে এই ফেস ক্রিম বা বডি লোশন এগুলো মাখাবেন বা কতবার মাখাবেন এটা কিন্তু ডিপেন্ড করছে বাচ্চা স্কিনটা কতটা তেল তেলে বাচ্চা কতটা ঘামে তার ওপরে তবে অনেক সময় হয় কি গরমকালে যখন বাচ্চারা এসির মধ্যে থাকে ওদের স্কিনে একটা ড্রাইনেস এসে যায় সেই জন্য সেই ড্রাইনেসটাকে কাটানোর জন্য ফেস ক্রিম কিন্তু এই সময় অ্যাপ্লাই করা উচিত এই এসিতে বাচ্চাকে ঘুম পাওয়ানোর সময় এবং গায়েও কিন্তু একটা পাতলা টাইপের বডি লোশন অ্যাপ্লাই করা উচিত গরমকালে বাচ্চাদের ত্বকের যত্নের জন্য ছ নম্বর যে প্রোডাক্ট আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ল্যাক্টোক্যালামাইন লোশন এটা আমার বেবির ডক্টর আমাকে বলেছিলেন ওর ওপরে অ্যাপ্লাই করতে যখন ওর বয়সটা মোটামুটি এক বছরের কাছাকাছি ছিল ওইরকম টাইমে আমার বেবির ডক্টর কিন্তু এই ল্যাক্টোক্যালামাইন ওর ওপরে অ্যাপ্লাই করতে বলেছিলেন গরমকালে অনেক সময় একটু র্যাশ বেরিয়ে থাকে একটু গুড়ি গুড়ি মতন হয়ে যায় তো ল্যাক্টোক্যালামাইন লোশনটা অ্যাপ্লাই করার ফলে কি র্যাশগুলো ভালোভাবে মিলিয়ে যায় কোনো গুড়ি গুড়ি কিছু উঠলে সেটাও কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে যায় পরপর এক দুদিন অ্যাপ্লাই করলেই দেখা যায় যে যে র্যাশ বেরিয়েছে যে গুড়ি গুঁড়ি মতন বেরিয়েছে সেগুলো কিন্তু মিলিয়ে গেল তো এরকম আমার ছেলে ক্ষেত্রে এটা ভীষণ ভালো কাজে দেয় আর যেহেতু এটা একদম প্যাচ প্যাচে নয় তেল তেলে নয় ফলে স্কিনটাও কিন্তু খুব সুন্দর থাকে স্কিন এটা মাখার ফলে কিন্তু স্কিন থেকে তেল বেরোতে থাকে না হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের স্কিনের উপরে ল্যাক্টোক্যালামাইন লোশন অ্যাপ্লাই করতে পারেন অথবা চাইলে এর আগে ডক্টরের পরামর্শও নিয়ে নিতে পারেন গরমকালে বাচ্চাদের ঘামাচি হলে যে প্রোডাক্টটা আমরা ওদের উপরে অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ সাত নম্বর যে প্রোডাক্টের কথা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে নাইসিল পাউডার আমার ছেলে যখন একবার খুব বেশি পরিমাণে ঘামাচি হলো তখন জাস্ট ওই সময়ের জন্যই কিন্তু আমার বেবির ডক্টর নাইসিল পাউডার জাস্ট একটুখানি নিয়ে যেখানে যেখানে ঘামা চেয়েছে শুধুমাত্র সেখানে সেখানে লাগানোর কথা বলেন মনে রাখবেন পাউডার কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো না বাচ্চাদের স্কিনের জন্য ভালো না বাট যদি ইমার্জেন্সি হয়ে থাকে তো সেক্ষেত্রে যেমন আমি আমার বেবির ডক্টরের কাছ থেকে পারমিশন পেয়েছিলাম যে নাইসিল পাউডার অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র ঘামাচি হয়েছে যেখানে সেই সেইটুকুন স্থানের ওপরে অ্যাপ্লাই করার জন্য তো সেই জন্য কিন্তু আমি নাইসিল পাউডার কিনে রেখেছি আপনারা কিন্তু চাইলে এই বিষয়ে আপনার বেবি ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে নিতে পারেন তারপর নাইসিল পাউডার একটা ঘরে কিনে রেডি রাখতে পারেন যদি কোনো সময় বাচ্চাদের ঘামাচির মতন সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু জাস্ট ঘামাচির ওপরে এই নাইসিল পাউডার লাগিয়ে রাখলে এই ঘামাচির সমস্যাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় গরমকালে শিশুদের ত্বকের যত্ন বা সামার বেবি স্কিন কেয়ারের ক্ষেত্রে আট নাম্বার যে প্রোডাক্টের কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা বেসিক্যালি একটা হোমমেড প্রোডাক্ট এটা কিন্তু গরমকালে বাচ্চাদের স্কিনকে ভালো রাখতে ভীষণ ভালো সাহায্য করে এই হোমমেড প্রোডাক্টটা হলো সামান্য পরিমাণে একটু বেসন নেবেন এবং তার মধ্যে একটু দুধের স্বর মিশিয়ে নেবেন তারপর সেটা বাচ্চাদের স্কিনের উপর যদি আমরা অ্যাপ্লাই করে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়তি যে তেল বেরোচ্ছে যে ঘামটা বেরোয় সেটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় প্যাচ প্যাচে যে ভাবটা থাকে গরমকালে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় মাখানোর পর জাস্ট দু মিনিট তিন মিনিট একটু অপেক্ষা করা হলো তারপর জল দিয়ে জল দিয়ে ভালো করে ওগুলোকে ধুয়ে ফেলা হলো এর ফলে স্কিনটা কিন্তু ভেতর থেকে পরিষ্কার হয় তেলতেলে ভাবটা কেটে যায় তো এটাও কিন্তু গরমকালে একটা খুব ভালো হোমমেড প্রোডাক্ট যেটা আমরা বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করতে পারি গরমকালে বাচ্চাদের স্কিন কেয়ারের ব্যাপারে ন নাম্বার যে প্রোডাক্টার কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা বেসিক্যালি একটা ট্যান রিমুভাল প্রোডাক্ট অর্থাৎ হয় না যে গরমকালে সূর্যের রশ্ম গায়ে পড়ে বাচ্চাদের স্কিনটা কালচে হয়ে গেছে এই ট্যানটাকে রিমুভ করার জন্য বা সরিয়ে ফেলার জন্য বা ওই কালচে ছোপটাকে দূর করার জন্য যে প্রোডাক্টটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে টক বাচ্চাদের স্কিনের উপরে যদি আমরা সপ্তাহে দুদিন বা তিন দিন এভাবে স্নান করানোর আগে যে স্টক দই লাগিয়ে রেখে তিন মিনিট বা চার মিনিট একটু ওয়েট করতে পারি এবং তারপর স্নান করার সময় নর্মাল জল দিয়ে যদি সেই দইটাকে ধুয়ে ফেলি ভালো করে তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনের উপর যদি ট্যান করে থাকে সেই ট্যানটা কিন্তু সরে যায় দূর হয়ে যায় এবার দশ নম্বর যে প্রোডাক্টের কথা আপনার সাথে শেয়ার করবো গরমকালে যেটা ভীষণই প্রয়োজন হয় বাচ্চাদের স্কিন কেয়ার করার জন্য সেটা হচ্ছে একটা ভালো কোয়ালিটির ওয়াইপস এমন একটা ওয়াইপস ব্যবহার করবেন যেটার মধ্যে খুব উগ্র গন্ধ মেশানো নেই যেটার মধ্যে খুব বেশি পরিমাণে অ্যালকোহল মেশানো নেই যেটার মধ্যে কী বলবো প্যারাবেন বা এই ধরনের ক্ষতিকর উপাদানগুলো মেশানোর নেই এরকম একটা ওয়াইপস বাচ্চাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো গরমকালে আমরা বাইরে বেরোলেও ফটাফট করে বাচ্চাদের স্কিন টিনগুলো একটু পরিষ্কার করে দিই ঘা ঘাড় গলা মুখ একটু পরিষ্কার করে দিই এর ফলে ওরা একটু ফ্রেশ বোধ করে বাড়িতে থাকলে আমরা অনেক সময় কী করি তেল মাখানোর আগে এই ওয়াইপস দিয়ে মুখ একটু পরিষ্কার করে দিই যাতে তেলটা ভালো করে অ্যাবসর্ব হয় তো এই কারণেই একটা ভালো কোম্পানির ওয়াইপস কিন্তু আমাদের সিলেক্ট করা উচিত যার উগ্র কোনো গন্ধ নেই যেটা একদম হালকা গন্ধযুক্ত হবে এবং যেটা স্কিনের জন্য খুব সেফ হবে যার মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল নেই ইত্যাদি ইত্যাদি তো মোটামুটি এরকম দশ রকমের প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের বাচ্চাদের জন্য সিলেক্ট করতে পারি এই গরমকালে বাচ্চাদের স্কিন কেয়ার বা ত্বকের যত্নের ক্ষেত্রে বা গরমকালে বাচ্চাদের চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন থ্যাংক ইউ